বরমণি আগবাই মিচিং জনগোষ্ঠীট গৌরবান্বিত করার বৃহত্তর সমাজ আজি গৌরবান্বিত করবার এই সকল মহান ব্যক্তিয়ে জীবনজোড়া সাধনাত উল্লেখযোগ্য সফলতা অর্জন করলে তার আজি বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামৰ এই বৃহত্তর সমাজখনে যখন আজি একবিংশ শতিকাত এই প্রতিযোগিতার পৃথিবীত যোগ্যতার সফলতা অর্জন করার দিকত অগ্রসর হয়েছে আর আজি সেইভাবে আগন্তুক দিনত দক্ষিণ পূব এশিয়ার অন্যতম শক্তিশালী ভারতবর্ষের রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার যাত্রাত আজি অংশগ্রহণ করার নিমিত্তে বা নিজক প্রতিষ্ঠা করার বাবে অত্যন্ত আত্মবিশ্বাসে অগ্রসর হয়েছে। মই কন্টেক আগতে রাজকুমার মরাং ডাঙরিয়ার লগত কথা পাতিছিল, তেখেতে মোক কলে আমার শোণিতপুর গোলাঘাট ডিব্রুগড় যোরহাট চৰাইদেউ তিনিচুকীয়া শদিয়া বিভিন্ন প্রান্তর প্রায় 6000 আমার যুবকে মোটরসাইকেলে আহি এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে ইয়ার সৌস্তব বৃদ্ধি করেছে। আর এই বৃহত্তর জোনাই অঞ্চলের রাইজও বিভিন্ন প্রান্তর অহা অতিথি সকল ঘরক রাখি আতিথ্য প্রদান করেছে। এই মহান মানবীয় তখন অনুভূতি প্রকাশ করেছে। এই হয়েছে অতিথি দেবভব, অর্থাৎ আমি সদায় অতিথিক ঈশ্বর রূপত শ্রদ্ধা করি। গতি আজি জোনাই সমাজখানে টিএমপিকে বিশেষ প্রচেষ্টা আজি যে ধরনের আপনাদের মানবীয় প্রমূল্যবোধ ইয়াক প্রতিষ্ঠা করেছে, উন্নত মানদণ্ডের আতিথ্য প্রদান করে এই কথাবিলাকে আজি সমাজখানক অধিক শক্তি যোগান ধরেছে, মনোবল দিছে। আমি যে সমাজখন শক্তিশালী এই কথা প্রমাণ করেছে। আর বিভিন্ন জনগোষ্ঠীবিলাকৰ ভিতর বারে অসমিয়া কৃষ্টি সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র হিসাবে আজি মিচিং জনগোষ্ঠীয়ে বিভিন্ন সময়ত প্রমাণ দাঙি ধরে আছে। আজি মিচিংৰ এই কালারফুল কৃষ্টি সংস্কৃতির প্রতিভা এই কথা আজি সমগ্র বিশ্বের যিমান সংখ্যক লোকে মিচিং জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি দলের তেখেতকলার উন্নত মানদণ্ডের বিভিন্ন ধরনের নৃত্য গীত তেখেতকলে পরিদর্শন করেছে, সকলে এই কথা বিনা দ্বিধায় স্বীকার করে। গতি এই জনগোষ্ঠীর মাজত বহু সম্পদ সম্ভাবনা শক্তি মজুদ আছে। এই জনগোষ্ঠীকে আজির যুগত নিজক আগন্তুক দিনত সফলতার দ্বার বলে উপনীত করার যিখিনি সম্বল প্রয়োজন সকল এই সমাজত বিরাজমান। কেবল আমি এটা উঠি অহা প্রজন্মই এটি সংকল্প লব লাগিব। টিএমপি কার প্রতি মূল বিশেষ আহ্বান যে এটা আমার সমাজখনত যে সকল ছাত্র ছাত্রী অধ্যয়ন করেছে সেই সকল মনত রাখব লাগিব যে যেহেতুকে যুক্ত প্রতিযোগিতার বিজ্ঞান আর প্রযুক্তির দ্বারা প্রভাবিত এইখান বিশ্বের মানব সমাজ, ইয়াক আমি আমার শ্রেষ্ঠতা প্রদর্শন করব লাগে। ফলে শিক্ষার যোগেদি আমি ব্যক্তিত্ব গঠন করব লাগিব, শিক্ষা সংস্কৃতি ক্রিয়ার যোগেদি আমি আমার সমাজখান অধিক শক্তিশালী রূপ দিয়ে আগন্তুক দিনত মর্যাদা সহকারে জিয়াই থাকার একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করব লাগিব। আর সকল এইখান সমাজত মজুদ আছে মোট দৃঢ় বিশ্বাস, কারণ মিচিং অটোনমাস কাউন্সিল গঠন হওয়ার পাছত এইখান সমাজে ঐক্যবদ্ধভাবে অন্যান্য সমাজত আস্থার বিশ্বাসত যেমন সুন্দরভাবে সমাজ ব্যবস্থা শক্তিশালী করার কামত আগুনি করেছে, ইয়ার বাবে মোট দৃঢ় বিশ্বাস যে আগন্তুক দিনত অসমে আমি বিশেষকৈ যেটা লক্ষ্য স্থির করেছো যে আগন্তুক দিনত ভারতবর্ষের বুকুত 5খন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর অসম অন্যতম হিসাবে নিজের পরিচয় দামি ধরবলে সক্ষম হব। শিক্ষায় হোক, ক্রিয়ায় হোক, সংস্কৃতি হোক, বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক, বিভিন্ন কর্মক্ষেত্র আমার যুবক যুবতীয়ে উজ্জ্বল তারকা হিসেবে নিজক প্রতিষ্ঠা করবলে সক্ষম হব। গতি সেইভাবে মই বিশ্বাস রাখিছো আগন্তুক দিনত আপনার সকলে ইয়াত বিশেষকৈ যে সকল আমার মাতৃপিতৃতুল্য
ज्येष्ठ व्यक्ति आसे मैं तेहरबलको कोटि कोटि प्रणाम जासिसु आरो जे अकाल परम सरार शिक्षक शिक्षय आसे तेहरबलको मैं आह्वान जनाइसु मातृपितृ शिक्षक शिक्षय दुई महाशक्तिये आगंत दिन उठी अहार प्रजन्म शिक्षार प्रति अधिक भावशील कर तुल लगे और शैक्षिक सुस्थ हवल वातावरण सृष्टि कर क्षेत्र TNP अग्रणी भूमिका पालन कर दृढ़ विश्वास गति के मैं भाने राज्य सजा तुम लगे समाज शक्तिशाली तुल लगे और समन्वय द्वारा आम मिलाप्रीति थी श्रद्धा भक्ति थी आम सतान पुरुषिया परम्परा मूल्यबोध रक्षा कर लगभग বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকার যখন সরকার গঠন প্রক্রিয়া বিজেপি সম্মিলিত গণশক্তি এজিপি তিওয়া কার্বি ডিমাসা রাভা আমি সকল খিলঞ্জীয়া জনগোষ্ঠী মিলি বৃহত্তর সমাজখানে মিলি এই মিত্রজোঁট সরকার গঠন প্রক্রিয়া আন্তরিকতার সহযোগিতা আগবাইছিল 2016 সন আর তেতিয়াৰ আমি সংকল্প লৈছিল পূর্বর কংগ্রেস সরকার দিনত যিমানবিল দুর্নীতি ভ্রষ্টাচার সেবিল সম্পূর্ণরূপে শেষ করে আমার শাসন ব্যবস্থাক আমি সুন্দর রূপত পরিষ্কার রূপত আমি গড় দিম আর সংস্কার সম্ভব করে তুলিম আর সংস্কারের যোগেদি উঠি অহা ছাত্র ছাত্রীসকলক আমি এনে ধরনের সুযোগ প্রদান করিম যে সুযোগের দ্বারা আমার প্রতিটি পরিয়ালের পুত্র কন্যায় মেধাভিত্তি যাতে কাকু খাটি নকরাকে চাকরি পাব পারে সেই ব্যবস্থা প্রবর্তন করার সংকল্প গ্রহণ করেছিল 2016 সনত আপনাদের নিজেই দেখিছে এইখান সরকারে দুর্নীতির বিরুদ্ধে যে নিরন্তর অভিযান চলার বাবে আজি অসমের লোকত APSC পরীক্ষার দুখিয়া খেতিয়ক পরিয়ালের পুত্র কন্যায় শ্রমিকের পুত্র কন্যায় মেধাভিত্তিক চাকরি পাবলে সক্ষম হয়েছে গতি এনে ধরনের আমি আমার সমাজখান সুন্দর পথ সংস্কার করব লাগবে শাসন ব্যবস্থা স্বচ্ছর নিকা করে তুলব লাগবে আর সেই দৃঢ়তার আজি অসম সরকারে কাম করার বাবে অসমের বুকত পরিবর্তন অসম রাইজে প্রত্যক্ষ করেছে আর এই পরিবর্তনের হওয়ার উঠি অহার মেধা সম্পন্ন ছাত্র ছাত্রী সকলে পাবলে সক্ষম হয়েছে ইয়ার পরেও আমি অসমের বুকত শান্তি প্রতিষ্ঠা করার সংকল্প লৈছিল অসমের রাইজর সহযোগ আর সেই কামও আজি তারিখত অসমের আমার বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকার কার্যকালত সম্ভব হয়ে উঠিল আজি তারিখত আপনাদের শুনে ভাল পাব এইখান রাজ্য সকল জাতি জনগোষ্ঠীয় আজি মিলাপ্রীতি থাকার বাবে ইয়াত কোনো গোষ্ঠীগত সংগ্রহ হওয়া নাই পূর্বর কংগ্রেসের কার্যকালত প্রতি বছরে বহু লোকে গোষ্ঠীগত সংগ্রহের ফলত অকালতে মৃত্যু খাবতি লোবলগা হয়েছিল কিন্তু আমার কার্যকাল জনসাধারণের সহযোগিতার বাবে সকল জাতি জনগোষ্ঠীয় মিলাপ্রীতি থাকার বাবে আজি একটা সুন্দর শান্তির পরিবেশ সম্ভব হয়েছে আর শান্তির পরিবেশ সম্ভব হওয়ার বাবে আজি কর্ম সংস্কৃতি গা করে উঠিছে ফলত আপনাদের নিজেই দেখিছে কৃষি উৎপাদন বৃদ্ধি হয়েছে মৎস্য উৎপাদন বৃদ্ধি হয়েছে আর আমার এই মিসিং সমাজের মিসিং মহিলা সকলেও আত্মসহায়ক গোটের যোগেদি উপার্জনের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে দৃঢ়তার আগবাড়ি সক্ষম হয়েছে গতি এনে ধরনের এখন সমাজক আত্মনির্ভরশীল করার যে যাত্রা এই সরকার দিনত আরম্ভ হয়েছে ইয়ার ফলত ভবিষ্যতের দিনত নিশ্চিতভাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যে আহ্বান জানাইছে আত্মনির্ভর ভারত অভিযান সফল করার সেই অভিযানের আমি নিশ্চিতভাবে উল্লেখযোগ্য বরমণি অসম রাইজে আগবাড়াবলে সক্ষম হম পরম শ্রদ্ধা রাইজ মোর আজি এইখান সভার পাশতো গোলাঘাটত শিল্পী দিবস আছে তালে যাব লাগিব মই এটি কথাই কওঁ TNPকে আজি তেখেতসকলে এই সোণালী জয়ন্তী বর্ষ বিভিন্ন স্থানত তেখেতসকলে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর মোক কিছুদিনের আগতে TNPকে আমার মাজুলী জেলা সমিতি আমার কেবাগী বিষয়ববীয় মোক গিয়ে কৈছে যে মাজুলীতে অনুষ্ঠিত হব গতি মাজুলী মই স্বাগতম জানাইছো TNPকে আর এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব আমি মাজুলী রাইজে পালন করি গতি মানে TNPকে সভাপতি ডাঙরিয়াক কওঁ যে আপনাদের মাজুলীত কেতিয়া পাতিব লাগে আপনাদের জানাব আর ইয়ার আয়োজনের দায়িত্ব নিশ্চিতভাবে আমি সকলে থাকিম গতি মই আর বেশি দীঘলীয়া বক্তব্য দিব বিচার নাই মই আমার
from Sadhar, Missing and Anonymous Counselor, Sif, Amar Counselor, from Sadhar Pranayat, Parmananda Saringa Dangoria, Abhinanda Zana Visayish, take it in the Kotare, as a missing Sahib Kahaita, Puri Hadar, Kajabhar, Purushna Parababe, as a show decay, Missing would do it on Sala Tasastakini, Unnati Hamba Poise, Aru, Utiaha, Satna Satyakuluku, he can't get to take it, Udovani, he said, Aru, oh, Nibona. আমাৰ যুৱক যুৱতীসকলক কৰ্মসংস্থাপন দিয়াৰ বাবে তেখেতে প্ৰয়াস কৰিছে গতিকে সকলোকে আগন্তুকৰ আস্থাৰ বিশ্বাসত লৈ তেখেতে যেনেধৰণে সমাজ এটা শান্তি পৰিৱেশ সৃষ্টি কৰি উন্নয়নৰ বাতাবৰণ গঢ় দিয়াৰ বাবে প্ৰয়াস কৰিছে তাৰ বাবে মই তেখেতক ধন্যবাদ জনাইছো আৰু এইখিনিতে কওঁ আমাৰ মিচিং সমাজৰ অধিকাংশ লোকে বান বিধ্বস্ত গৰাখহনীয়া আক্ৰান্ত লোক গতিকে সেই লোকসকলৰ স্থায়ী নিৰাপত্তাৰ বাবে বিজেপি সরকারে সিদ্ধান্ত লৈছে যে আগন্ত দিনত বানপানে গড়াখনিয়া প্রতিটি অঞ্চলত আমাৰ সরকারে যাবতীয় পরিকল্পনা হাতত গ্রহণ করব আর যোৱা দিনবিলাকত আমি এই ক্ষেত্রত যেবিলাক পদক্ষেপ গ্রহণ করছো আপনাদের দেখিছে পূর্বৰ কংগ্রেসৰ সরকারে তেনে ধৰণে কোনো দক্ষতা সম্পন্ন প্রকল্প হাতত লৈ জনসাধারণক নিরাপত্তা দিয়াৰ বাবে আন্তরিকতায় আস্থা আর বিশ্বাসেৰে এই কামত আত্মনি করা নাছিল কিন্তু আজি আমার সরকারে অত্যন্ত সংবেদনশীল হয়ে যাতে এইখান সমাজক সুরক্ষিত করে তুলব পারি এইখান সমাজের উন্নয়নের ক্ষেত্রে অধিক সহযোগিতা আগ্রহ পারি এই দৃষ্টিভঙ্গীরে আমি আমার দায়িত্ব পালন করার দিকত আমি অগ্রসর হয়েছি আমার দুধিয়া এলাকার যেসকল বান বিধ্বস্ত লোক তেখেতসকলকো স্থায়ী মর্যাদা সহকারে সংস্থাপন করার বাবে আমার ইতিমধ্যে রাজ্যিক পর্যায়ের এখন কমিটি গঠন করা হয়েছে যখন কমিটির অধ্যক্ষ দায়িত্বত আমার বন মন্ত্রী আছে আর সদস্য হিসাবে প্রধান গুরু আর ডক্টর রনীশ পুর ডাঙরিয়াকে এই কমিটি রখা হয়েছে প্রথম শ্রদ্ধা রাইজ আমি বিশ্বাস করু যে আগন্তুক দিনত আমার মাজত সদ্ভাবনা আন্তরিকতা অটুট থাকি আমার ভবিষ্যৎ নির্মাণ করব লাগিব ভারতীয় জনতা পার্টিয়ে যা সাড়ে চারি বছর আমার শাসনকালত আমি যি কাম করেছো রাইজক আস্থার বিশ্বাস লই করেছো গতি সেইভাবে আজি উন্নয়ন সম্ভব হয়েছে আমার কার্যকালত 55,000 কোটি টাকা বিনিয়োগ সম্ভব হয়েছে আমার কার্যকালত রাস্তা পদূলি দলং অনুষ্ঠান প্রতিষ্ঠান গড় লৈ উঠিছে এই আমার মিচিং সমাজের লগতে অন্যান্য সমাজে বসবাস করা লক্ষিমপুর ধেমাজি দুইখান জেলা ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আর অল ইন্ডিয়া এগ্রিকালচার ইনস্টিটিউট গোগামুখত প্রতিষ্ঠা করা হয়েছে লক্ষ্য এটাই যে আগন্তুক দিনত মিচিং সমাজক যদি আগুয়াই নিব লগা হয় মিচিং সমাজে বসবাস করা অঞ্চলত যাতায়াত ব্যবস্থা রাস্তা পদূলি দলং সঠিকভাবে নির্মাণ করব লাগিব আর কেবল রাস্তা পদূলি দলঙ্গেই নহয় রেল লাইনের ব্যবস্থা করব লাগিব আর জলপথ সুচল করে তুলব লাগবে যাতে এইখান সমাজের উৎপাদিত সামগ্রী অন্যান্য ঠায় বিক্রি করে সঠিকভাবে উপার্জনের পথ আবিষ্কার করব পারে গতি আমার আর্থ সামাজিক দিকটি শক্তিশালী করার বাবে এই কামত আমি এইখান সরকারের দৃঢ়তার পদক্ষেপ লৈছো ইয়ার বাবে এই জুমাই কংগ্রেসের কার্যকালত এখন ট্রেন অহা নাছিল ইয়ার ব্রডগজের কাম লেহেমিয়া হয়েছিল কিন্তু 2014 চনত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লই এই জুনায় ব্রডগেজ নির্মাণের কাম ক্ষিপ্র রূপত ইয়াক সম্পূর্ণ করলে আর আজি তারিখত জুনায় দেখি রাইজে নিজে উপলব্ধি করে যে ইয়ালে বহু ট্রেন কেন ধরনের বিভিন্ন প্রান্তর পর আহে আর ইয়ার ফলত এই অঞ্চল রাইজের আর্থ সামাজিক দিশ আজি দুপাত দুপে পরিবর্তনের দিকত অগ্রসর হয়েছে গতি এইভাবে আমি আগন্তুক দিনত এনে ধরনের আমার মিচিং সমাজের যেটি স্বাভিমান রক্ষা করার বাবে আমি দৃঢ়তার পদক্ষেপ গ্রহণ করেছো অন্যান্য সম্প্রদায় লোকসলক সামগ্রিকভাবে গুরুত্ব অর্পণ করেছো মিচিং সমাজের আগন্তুক দিনত মাতৃভিত্তিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা হব নয় ইয়ার বাবে আমার সরকার তরফের পর লবলিয়া পদক্ষেপ আমি হাতত লৈছো আমার লক্ষ্য হব যে আগন্তুক দিনত মিচিং সাহিত্য সাহিত্য পরিষদক শক্তিশালীর পথ গড় দিয়া ইয়াক শক্তিশালী করবার বাবে সাংবিধানিক শক্তি বৃদ্ধি করবার বাবে যে ধরনের আমার সরকার তরফের পর সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা আগন্তুক দিনত আগবহা হব।
গতিকে মই বিশ্বাস ৰাখিছো আপোনালোকে যিখন সমাজ আজি নিৰ্মাণ কৰিলে এইখনে হৈছে সুন্দৰ সমাজ, শক্তিশালী সমাজ, সমন্বয় সমাজ। এইখন সমাজত দেখিলে যিকোনো মানুহ, যিকোনো ব্যক্তি জীৱনত জীয়াই থকাৰ ইয়াৰ পৰা অনুপ্ৰেৰণা তুলিব বুলি টি এম পিকে মই বিশেষভাৱে শ্ৰদ্ধা সহকাৰে আহ্বান জনাইছো। আজি আপোনালোকৰ প্ৰতি ৰাইজৰ যিখিনি মৰম, অকৃত্ৰিম মৰম, ইয়াত কোনো কৃত্ৰিমতা নাই। গতিকে এই অকৃত্ৰিম মৰম 50 বছৰ কাল আপোনালোকৰ তপস্যাৰ সাধনাৰ ফলত আজি সমাজখনে আপোনালোকক স্বীকৃতি দিছে। এইখন সমাজ সদায় জীয়াই থাকে। জোনাই অঞ্চলৰ লগত মোৰ এটা ব্যক্তিগত বহু পুৰণা সম্বন্ধ আছে। ইয়াত মই ক্লাছ ফ'ৰ পঢ়ি থাকোঁতে এই কি সোণাৰী ঘাটেদি মই পাৰ হৈ আমাৰ মোৰ পিতাইৰ যিজন আঁতৰি আছিল টাংকি কাও, তেখেতসকলে ইয়াত পাম কাম প্ৰতিষ্ঠা কৰিছিল ইয়াতে আমাৰ লুইজান গাঁও। আৰু ইয়ালৈকে মই আহি পেলাই তেতিয়া ক্লাছ ফাইভতে মই এমাহলৈকে থাকোঁ আৰু বিভিন্ন বিললৈ যাওঁ, বিভিন্ন ঠাইত মাছ ধৰোঁ। গতিকে এইখন সমাজৰ লগত মোৰ এটা আত্মিক সম্বন্ধ আছে। সেইকাৰণে জোনাই বুলি ক'লে মই অহাৰ যিটো হেঁপাহ সেইটো স্বাভাৱিকতে বৃদ্ধি হয়। গতিকে আজি যদিও বা বতৰ বেয়া আছিল, গুৱাহাটীৰ পৰা আহোঁতে যথেষ্ট মোৰ পলম হৈছে, তথাপিও জোনাইলৈ অহাৰ যিটো হেঁপাহ এই হেঁপাহটো মই সামৰিব নোৱাৰিলোঁ। গতিকে সেইবাবে জোনাই অঞ্চলৰ ৰাইজলৈ মই কৌটি কৌটি প্ৰণিপাত যাচিছোঁ। আপোনালোক মহান, আপোনালোকে সদায় এনেধৰণে থাকক। এইখন মিচিং সমাজৰ মানৱীয় যিটো চিন্তাধাৰা, আপোনালোকৰ বিশালতা, মানৱতা, উদাৰতা আৰু আপোনালোকৰ সহনশীলতা বিশ্বই প্ৰত্যক্ষ কৰিছে। আপোনালোক পাছলৈ নাচাব, আপোনালোকে আগলৈ আগবাঢ়ি যাওক। মই যুৱক যুৱতীসকলক আহ্বান জনাইছো, আপোনালোকে নিজৰ ব্যক্তিত্ব নিৰ্মাণ কৰাৰ বাবে কঠোৰ পৰিশ্ৰম কৰক। ছাত্ৰ ছাত্ৰীসকল, আপোনালোকে কঠোৰ পৰিশ্ৰম কৰক, অধ্যয়নৰ যোগেদি নিজে শক্তিশালী হৈ নিজৰ পৰিয়ালক গৌৰৱান্বিত কৰাৰ উপৰিও এইখন ৰাজ্যলৈ দেশ বিদেশৰ পৰা গৌৰৱ কঢ়িয়াই আনক, তাকেই কামনা কৰি পুনৰবাৰ এই অনুষ্ঠানলৈ আমন্ত্ৰণ জনোৱাৰ বাবে মই টি এম পি কেৰ সভাপতি সম্পাদক ৰাজকুমাৰ বৰাং আৰু তিলক দলে ডাঙৰীয়া লগতে সকলো বিষয়বীয়াক আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। আৰু বিশেষভাৱে ডক্টৰ অনুজ পেগু ডাঙৰীয়াই মোক পাৰ্চনেলি গৈ গুৱাহাটীত কৈছে যে আপুনি সভালৈ যাব লাগিব। ভুৱন পেগু ডাঙৰীয়াও তেনেধৰণে মোক কৈছে, প্ৰদান বৰুৱা ডাঙৰীয়াও কৈছে। গতিকে তিনিগৰাকীকে মই ধন্যবাদ জনাইছো। আৰু এই সমষ্টিৰ বিধায়ক আমাৰ ভুৱন পেগু ডাঙৰীয়া, তেখেতৰ যোৱা এই 2016ৰ পৰা এতিয়ালৈকে যেতিয়া এছেম্বলিৰ কাৰ্যকাল এটা বছৰ, তেখেতে শ্ৰেষ্ঠ বিধায়ক হিচাপে ইতিমধ্যে স্বীকৃতি বুটলিবলৈ সক্ষম হৈছে। আজি মই ধন্যবাদ জনাইছো জোনাই বাকী ৰাইজ, আপোনালোকৰ সুযোগ্য সন্তান নিৰ্বাচিত কৰি পেলাই বিধানসভা মজিয়ালৈ প্ৰেৰণ কৰিছে। আৰু ডক্টৰ অনুজ পেগু আৰু অত্যন্ত জ্ঞানী গুণী জনপ্ৰতিনিধি হিচাপে আমাৰ মাজত পৰিচিত এই ডক্টৰ অনুজ পেগুকো আপোনালোকে বিধানসভালৈ ধেমাজি ৰাইজে প্ৰেৰণ কৰি নিশ্চিতভাৱে অসমৰ সমাজ জীৱনলৈ এটা উল্লেখযোগ্য আপোনালোকে বৰঙণি আগবঢ়াইছে, তাৰ বাবে আপোনালোকক ধন্যবাদ জনাইছো। আৰু এখেতসকল সকলোৱে প্ৰাক্তন টি এম পি কে তেখেতসকল দুয়োগৰাকী, ভুৱন পেগুৰ লগতে ডক্টৰ অনুজ পেগু, তেখেতসকলে টি এম পি কেৰ লগত আগৰ পৰাই জড়িত। গতিকে টি এম পি কে এই দুয়োগৰাকী আমাৰ শক্তিশালী জনপ্ৰতিনিধি উপহাৰ দিছে অসম এছেম্বলিলৈ, আৰু তেখেতসকলক মই ধন্যবাদ জনাইছো। সদৌ আজি খন্তেক আগতে মিচিং সমাজৰ আমাৰ যিসকল ধুৰপতৰা সদৃশ যিসকল শিল্পীয়ে আৰম্ভণি গীত তেখেতসকলে পৰিৱেশন কৰিলে, প্ৰত্যেকগৰাকী শিল্পীক মই অন্তৰৰ পৰা আন্তৰিক কৃতজ্ঞতাৰে ধন্যবাদ জনাইছো। আপোনালোকে হাততালি মাৰি শিল্পীসকলৰ এটা অভিনন্দন জনাওক, কাৰণ এইসকল শিল্পীয়ে সমাজখন সুন্দৰ ৰূপত গঢ় দিব। কাৰণ সাংস্কৃতিক পূজাৰী হলে সি সদায় সুন্দৰ মনৰ অধিকাৰী হয়, ৰূপকৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱে কৈ গৈছে। গতিকে সেইবাবে আমাৰ আজি মিচিং সমাজখন ইমান ধুনীয়া কিয়, এইকাৰণে ইয়াত বাৰী ৰোপণীয়া কৃষ্টি সংস্কৃতিৰ মূল্যৱান, ইয়াত আমাৰ সম্পদ আছে, শক্তি আছে, তাৰ বাবে কালাৰফুল আজি এক্সিষ্টেঞ্চ অফ মিচিং কমিউনিটি বুলি সকলোৱে স্বীকাৰ কৰে। গতিকে সেইবাবে মই আশা ৰাখিছো এই
মিচিং সম্প্ৰদায় আগন্তুক দিনত কঠোর পরিশ্রমের সাধনার যোগেদি একবিংশ শতিকাত এই সমাজখনক প্রতিষ্ঠা করার উপরও বৃহত্তর সমাজখনক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য বরঙ্গনি আগবাই যাব তাকেই কামনা করে সকলোই মানে পুনের শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই মূল বক্তব্য সামরিল আর এই মঞ্চে বহি থাকা অরুণাচল মিজোরাম মণিপুর আর বিভিন্ন জনগোষ্ঠী সংগঠনের পরম শ্রদ্ধার বিষয় সকলকে মানে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর টিএমপিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমবেত সমূহ রাইজলে কোটি কোটি প্রণাম যাচি সকলে স্বর্ণত মূর দোয়াই আপনার আশীর্বাদ বিচারি মানে।